ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এক ঝলকে নিবেদন করছে IIHM ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, হেল্ড বাই 50 কান্ট্রিজ। রেশন বিলিতে অনিয়মের অভিযোগ। কোচবিহারের মরিচবাড়িতে ডিলারকে দোকান বন্ধের হুমকি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের। সাধারণের জন্য তারকেশ্বরের মন্দিরের দরজা এখন বন্ধ, কিন্তু রীতি বজায় রাখতে আজ নীলষষ্ঠীর পুজো হয়। মন্দির চত্বর কার্যত ফাঁকাই ছিল, দু একজন ভক্ত মন্দিরের দরজার বাইরে ধূপ ও মোমবাতি জ্বালিয়ে দিয়ে যান, চলে মাইকে প্রচার। লকডাউন ঠিকভাবে মানা হচ্ছে কিনা তার উপরে নজরদারি চালাতে ড্রোনের ব্যবহার। হুগলির বৈদ্যবাটিতে ড্রোনের সাহায্যে রাস্তায় কোথায় জমায়েত হচ্ছে সেদিকে নজর রাখছে পুলিশ। লকডাউনে আড্ডা, প্রতিবাদ করায় উত্তর চব্বিশ পরগনার বারাসাতে মহিলাকে কটূক্তি ও মারধরের অভিযোগ। লকডাউন বিধি ভাঙায় বারাসাতে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, আহত চার। যদিও হামলার অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীকন্দলের জেরে এই ঘটনা। দক্ষিণ চব্বিশ পরগনার ফুলতলিতে দুষ্কৃতী হামলায় জখম স্থানীয় এক তৃণমূল নেতা, তার পায়ে গুলি লেগেছে। তাকে ভর্তি করা হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে, চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। কি কারণে হামলা খতিয়ে দেখছে পুলিশ। মেটানো যাচ্ছে না জরুরি কাজ, লকডাউনের জেরে সমস্যায় প্রবীণ ও প্রতিবন্ধীরা। তাদের পাশে দাঁড়াতে উদ্যোগী উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুলিশ। ব্যবস্থা করা হয়েছে বিশেষ গাড়ির, প্রকল্পের নাম বিকল্প বন্ধু পরিষেবা। লকডাউনে মাছ দেওয়ার নাম করে প্রতারণা, চিকিৎসককে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ। বীরভূমের সিউড়ির ঘটনা, অভিযোগকারীর দাবি আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার হিরে ও সোনার আংটি এবং টাকা লুট করেছে ওই দুষ্কৃতী। লকডাউন অমান্য করার অভিযোগকে কেন্দ্র করে বচসা বিবাদ বিশ্বভারতীর এক কর্মীর সঙ্গে বচসা পুলিশের। বিশ্বভারতীর ওই কর্মীর বিরুদ্ধে পুলিশকে নিগ্রহ করার অভিযোগ, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হাওড়া পুলিশের। এরই সঙ্গে হাওড়ার বিভিন্ন এলাকায় চলছে জীবাণুনাশক স্প্রে করার কাজ।